আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন ভিডিও শুরু করছি। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি অনেকদিন পর আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, ব্যস্ততার জন্য আসলে আমি রেগুলার ভিডিও দিতে পারি না, যদিও ট্রাই করি দেওয়ার জন্য আসলে হয়ে ওঠে না, ভিডিও করা হয় বাট এডিটিংয়ের জন্য আমি আসলে শেয়ার করতে পারি না সবার সাথে। আমি আজকে আপনাদের সাথে আমার উইকেন্ড ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আমি সকালবেলায় আমার নাস্তা টেবিল রেডি করছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি। শনিবার মানেই হচ্ছে আমাদের কাছে স্পেশাল একটা দিন, এই দিনটিতে সবাই বাসায় থাকে আর সেজন্য আমি একটু পরিপাটি করে নাস্তা রেডি করছি। সবসময় আসলে এভাবে করা হয় না, দেখা যায় একটু দৌড়ের উপরেই করা হয়, ব্যস্ত থাকা হয়। আসলে গুছিয়ে বা পরিপাটি করে নাস্তা করার মধ্যে বা পরিবারের সবাই মিলে একসাথে বসে খাওয়ার মধ্যে অনেক আনন্দ। সপ্তাহের অন্য অন্য দিন আসলে অনেক ব্যস্ততার মধ্যে আমাদের ব্রেকফাস্ট করা হয়, আসলে রেগুলার করাও হয় না, সবার সাথে আসলে দেখা হওয়াটা অনেক টাফ হয়ে যায়। আর আজকে যেহেতু বাসায় আছে সেই জন্য ভাবলাম একটু অন্যরকম ব্রেকফাস্ট করি। নর্মাল যে কোনো খাবার যদি আসলে সুন্দর মতো পরিবেশন করা হয় তাহলে মনে হয় খাবারটা স্বাদটা আরও বেশি বেড়ে যায়, আমার কাছে তাই মনে হয়। আর আমি এখানে খুব ঝামেলার কিছু করিনি, খুব ইজি ওয়েতে ব্রেকফাস্ট রেডি করেছি, ক্রোসেন্ট যেটা নর্মালি আমার উইকেন্ডে থাকে। আর আমি একটু ডেজার্ট করেছি যেটা আমার পছন্দের, আমার হাজবেন্ডের পছন্দের। আজকে হাতে অনেকটাই সময় ছিল, ব্যস্ততা নেই আর সেই জন্য নাস্তা টেবিলেই সবাই মিলে টাইম স্পেন্ড করছি। আর এই ভিডিওটা হচ্ছে আমার গত এক সপ্তাহ আগের, আমি অসুস্থতার জন্য ভিডিও দিতে পারিনি, আমার ঠান্ডা লেগেছিলো আর গলা একদম বসে গিয়েছিল, আসলে আমি ভয়েস দিতে পারিনি এডিটিংয়ের জন্য, আমার ভিডিওটা দিতে লেট হয়ে গেল। এই তো আমার ছেলেকে নাস্তা করাচ্ছে, ও নাস্তা করবে না, শুধু নাস্তা না, ও কোনো খাবারই খেতে চায় না, আমাকে অনেক ডিস্টার্ব করে খাবার নিয়ে। আজকে বাচ্চাদের সামলানো থেকে আমি একটু দূরে, কারণ আমি আজকে একটু রিল্যাক্স করব, আমার হাজবেন্ড বাচ্চাদেরকে দেখবে বলেছি আর সেজন্য ও খাওয়াচ্ছে, খাওয়ানোর জন্য ট্রাই করছে বাট খাবে না, অনেক ঝামেলা করছে। আমরা মায়েরা কি আসলে বিশ্রাম নিতে পারি? মনে হয় পারি না, শত ব্যস্ততার মধ্যেও বাচ্চাকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়, আমরা আসলে নিজেদের কষ্টের কথা ভুলে যাই। যদিও আমি আজকে অনেক অসুস্থ ছিলাম, অসুস্থতা নিয়ে আমি সবাইকে খুশি রাখার চেষ্টা করছি কিন্তু আসলে পারিনি, নিজের কষ্টের কথা ভুলে যে বাচ্চাকে টেক কেয়ার করতে হয়েছে। আর এভাবেই আসলে আমাদের মায়েদের দিনটা শুরু হয় এবং শেষ হয়।
আর এই তো আমি কফি নিয়ে এসেছি, আর ছুটির দিন মানেই হচ্ছে এক কাপ চা না হলে কফি। আমার পাশে আসলে রেগুলার খাওয়া হয় না, ছুটির দিন হলে মন চাইলে খাওয়া হয়, না হলে হয় না। আসলে আমরা হাজব্যান্ড ওয়াইফ, কেউই চা বা কফি লাভার না, আমরা এটা বেশি একটা পছন্দ করি না। সকালে নাস্তা শেষ করে এখন দুপুরের রান্না রেডি করার পালা। এখন আমি দুপুরে রান্না করতে এসেছি। আমি বুটের ডাল দিয়ে মুরগির গিলা আর কলিজা যেটা ভুনা করেছি, মাছের ঝুড়ি আর হচ্ছে সবজি, আজকে এই তিনটা আইটেমই থাকবে, আর বেশি কিছু করবো না। বিকেলে আবার দাওয়াত আছে, দাওয়াতে যাব, সেজন্য বেশি কিছু করিনি। আর এখন কিচেনেই খাবার রেডি করেছি, আর ডাইনিং টেবিলে যাইনি। আর এটা হচ্ছে আমার কিচেনের আইসল্যান্ড, এটা আমি টেবিল হিসেবেই বেশি ব্যবহার করি। আমার আসলে ডাইনিং টেবিলে সবসময় খাবার নেওয়াটা ঝামেলা লাগে, সেজন্য কিচেনেই কাজটা সেরে ফেলি। আর এখন বিকেল হয়ে গেছে, এখন আমরা বের হয়ে গেছি, আমাদের একটা বাসায় দাওয়াত আছে আমার ফ্রেন্ডের বাসায়। তো আমার হাজব্যান্ড আমাদেরকে বাসায় পৌঁছিয়ে দিয়ে তারপরে মসজিদে নামাজ পড়তে যাবে। এখন মাগরিবের সময় হয়ে গেছে, একটু কিছু সময় বাকি আছে। আর এটা হচ্ছে আমার এরিয়া, একদম বাঙালি পাড়া, আশেপাশে বাঙালি ভরপুর, মনেই হয় না বিদেশে আছি, মনে হয় বাংলাদেশেই আছি। আলহামদুলিল্লাহ, বিদেশের মাটিতে আসলে দেশি আমেজটা সব সময় থাকে। আশেপাশে অনেক আপনজন, অনেক বন্ধুদেরকে নিয়েই থাকি, ভালোই লাগে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি। আর এই তো আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে এসেছি, নাস্তা দিয়ে টেবিলটা একদম ভরে রেখেছে, চা নাস্তা করলাম, বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছি, গল্প করছি। আর এই তো আমাদের মেয়েরাও করছে, ওরাও সবাই ফ্রেন্ড, ওরা অনেক এনজয় করছে। আর আমাদের সবার জন্য এখানে ডিনারের আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে খুব ভালো একটা উইকেন্ড কাটালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।